ভোর 5টায় উঠেছি, উঠে হাঁটতে গেছিলাম, খেটে এসে বাইর ঝেটানুম, বাইর ঝেটির কলটা পরিষ্কার করছি, দিয়ে চা করবো, বাসন ধোয়া হবে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে, অনেক কিছুই কাজ আছে। আজকে বৃহস্পতিবার, হাঁড়ি কড়া মাজা, কাঁচা কাঁচি মাজা মাজি অনেক করতে হবে। এখানে বিছানা গোছ করা হচ্ছে নাকি? এখানে তাওয়া, কড়াই, বাসন আরে আছে, বাসন গুলো এখন আমি ধুয়ে নেব। আমি যে নাতা দিচ্ছি, সে বিছানা তুলতে এবারে চা হবে, বৌমা আছে, ছোট বৌমা আছে, চা করবে। এই আমার কাকাই আই, প্রজাপতির বাবা ইংরেজি কি? বৃহস্পতিবার এই যে উপরে ঘরে লাতা দিচ্ছি, প্রায় দেওয়া হয়ে এসেছে, এখনো মানে দিতে বাকি আছে। দেখতেই পাচ্ছেন মাছটাকে জলটা পাল্টালাম, এই এখন দিয়ে পরে খেতে দেবো। আরো দেখছি পোস্ত আনি, পোস্ত খাই বলে কই মাছ, পোস্ত এনে পোস্ত দেব, জলটা পাল্টিয়েছি। এদিকে তো মা ভাত বসে দিয়েছে, ভাত প্রায় হয়ে এসেছে। এ বৃষ্টিতে, বৃষ্টি আসছে তো, কি পাখি দেখতে গিয়েছিলে? টিয়া পাখি, টিয়া পাখি দেখতে গেছিলে? খাল গিয়েছিল, খাল থেকে কাঁচাকুচি করে দেখুন, এক বালতি দু বালতি কাঁচাকুচি করেছে, কিছু কিছু মিলতে মিলতে আবার চলে গেল ঘরে, আবার এখানে আছে। তো বৃষ্টি পড়ছে আর মিলেও দিয়েছে, বলছে এগুলো ভেজা তুলতে পারি না, থাক, বৃষ্টি আসছে একবার একবার যাচ্ছে। ঘুঘু বললো, ঘুঘু মরলো চাল পুচালি খেয়ে, আর ঘুঘুর মরণ দেখতে যাবো দুগ্গা শাখা পরে, আর দুগ্গা শাখা পড়তে পড়তে শ্বশুর এলো নিতে, আর শ্বশুরকে বলে দাও গো চুমকি ঘরে ছুটে, আর চুমকি ঘরের মৌরি ঘরের বাবু ঘরের টাকা, আর শ্বশুর ঘরে জল তুলতে কাঁকা রলো বাঁকা, আর কে যাই গো ছলা বাড়ি দিয়ে, আর ছলা শাখ দেখি আমি ঘিমৌরি দিয়ে, আর ঘিমৌরির বাসে জামাই এলো দাসে, আর জামাইকে দিনুম জাম জড়া চিকে দিনুম দানে, আর তবু জামাই ফেস করে নি কিসের অভিমানে। কেমন লাগলো গোজা? পয়সা পেয়েছে তো এরপরে দোকান যেতেই হবে, এত বৃষ্টি পড়ছে, তার মধ্যেই এবারে যেতে হবে, বড় মাকে পেয়েছে, বড় মা চলো, বড় মা চলো। দাদু ভাই, দিদি ভাই, কালকে কমেন্ট করেছে আমার রাজনীকে, খুবই ভালো লেগেছে কবিতাটা, তো আমি আরও জানি, তো আমি সবগুলো তো ভুলেই গেছি, কখনকার মানুষ আমি, এইখান বয়স হচ্ছে ভুলে গেছি, তো আবার মনে করলেও কিছু কিছু আবার বলবো তোমাদেরকে। আমার লেগেছে, ভালো লেগেছে বলছো, আমার রাজনী বলছিল ঠাকুমা তোমার ভালো লেগেছে, বন্ধুরা সব কমেন্ট করেছে, তো আর একটা বলি শোনো, ওইটা আয় চৈ 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 চৈ, পুকুরেতে ঢল ঢল জল, তার পাশে কমলি দল, দেখি মোর মনে হয় ভুল,
তোরা বুঝি পুকুরের ফুল, পুকুরেতে জল থই থই, আয় চই চই চই। আর টিকটিকিটা ধরতে পোকা, এই হলো ঠাকুর দেখা। চলো চলো, বৃষ্টি আসছে। কেশব আর কি হচ্ছে, ধরে চলে আসো, পুরো ডালাটা নিয়ে চলে আসো। আসছে দেখুন, আপনারাও তো আমাদের বন্ধু, তার সাথে আমার কতগুলো বিশেষ বান্ধবী আছে, তাদের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো। ছবিটাকে আপনারা প্রায় দেখে থাকেন ভিডিওতে, নাম প্রিয়তা, একটু পরিচয় করে নিন আপনারা। হাই। আর ওই যে পেছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, সুমনা। হাই। তো আমরা এখন বেরিয়ে গেছি তিনজনে, আজকে যাব আমাদের স্কুলে, তো আজ ইংরেজি প্রজেক্ট জমা দেওয়ার আছে, সেই জন্য যাচ্ছি। আপনারা স্কুলে সবাই বান্ধবীকে আপনাদের সাথে পরিচয় করাবো, দেখাবো, ঠিক আছে? আপনারা এখন চলুন স্কুল যাওয়া যাক, যাওয়া যাক। আপনারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখুন, আর রাস্তা যেতে যেতে হয়তো কোনো ক্লিপ নিতে পারবো না, কিন্তু স্কুলে যেয়ে আমি দেখাবো আমাদের স্কুলটাকে আজকে পুরো ভালোভাবে দেখাবো, তার সাথে আরো সব বান্ধবীর সাথে আপনাদেরকে পরিচয় করাবো। বৃষ্টি পড়ছে সকাল থেকে, তো বৃষ্টিটা থামতেই আমরা তিনজন বেরিয়ে গেছি, সার্টিফিকেট আর একটা ছবি। বন্ধুরা এখন তো দেখে বুঝতেই পারছেন স্কুলের ভেতরে আছি, আর এখন আছে আমাদের স্কুলের হোস্টেলের দিকটা। তো প্রজেক্ট জমা হয়ে গেছে, আর এমন টাইমে এসেছি আমরা যে সবাই চলে গেছি, স্কুল পুরো ফাঁকা, আমরা শুধু পড়ে আছি, আমরা শুধু আছি তিনজন। তো জমা দিয়ে দিচ্ছি, স্যারও চলে গেছে, কিন্তু আমরা আছি আপনাদের জন্য, শুধু স্কুলটাকে একটু ঘুরিয়ে দেখাবো, লকডাউনে আমাদের স্কুলের পরিস্থিতিটা কি সেটা একটু দেখাবো। প্রথমে হোস্টেল থেকে শুরু, একবারে খারাপ হয়ে গেছে স্কুলের, হ্যাঁ হোস্টেল থেকে শুরু করছি। তো চলুন হোস্টেলটা একটু দেখিয়ে দিই, ভয় লাগ। তো দেখুন বন্ধুরা কি অবস্থা হোস্টেলটার, এটা তো এটা হোস্টেল, আর হোস্টেলের ভেতরে এইদিকে একটা রাস্তা আছে, এই দিকটা দেখুন, যে সাবধানে যাবি দেখে, এই দেখুন পুরো ঝোড়ে ভর্তি হয়ে গেছে। হোস্টেলটা অনেকটাই বড়, পেছন দিক থেকে এটা যদি আমি পেছন থেকে দেখাতাম কিংবা আরেকটু দূরে যেয়ে দেখাতাম তাহলে হয়তো বুঝতে পারতেন, অনেকটাই বড়, কিন্তু বেশি দূর যাওয়া যাবে না। এদিকটা আগে মাঠ ছিল ফাঁকা, কিন্তু এখন নিচে ঝোড়ে ভর্তি হয়ে গেছে, পুরো স্কুল ফাঁকা, আমরাই তিনজন আছি এখন শুধু। গ্রিলের ভিতরে হাত ঢুকিয়ে ক্যামেরা করছি, অনেকটাই দুবছর লকডাউন হওয়াতে আমাদের স্কুলের কি অবস্থাটা দেখুন। এটা তো শুধু হোস্টেল দিকটা, আরো আছে গ্রাউন্ডের দিকটা, মানে হল পুরো রুম আছে সাইডে সাইডে, এদিকটা তো রুম আছে আর এদিকটা তো কাজ হচ্ছে, ওই যে ওখানে কাজ হচ্ছে দূরে কাঠের, আর এটা হলো আমাদের স্কুলের গ্রাউন্ড মাঝখানটাতে, এই গ্রাউন্ডটা আর চারদিকে এদিকে বারান্দা। ওই যে নতুন বিল্ডিংটা তৈরি হচ্ছে, ওখানে আমাদের সাইকেল স্ট্যান্ড থাকতো, এখন রান্না হচ্ছিল,
কি অবস্থা? তো এটা স্টাফ রুম। আর ওই যে ওখানে ম্যাডামদের অফিস রুম, অফিস রুম ওদিকে আর যাবো না এখন। এই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, জানি না আমরা জানি না ঠিক এটা কি গাছ, আপনারা যদি জানেন একটু কমেন্টে বলবেন এটা কি গাছ। সুন্দর তো, এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, এড়িয়ে যাবো। এটা আমাদের স্কুলের ক্যান্টিন, তবু এটা শুরু হয়নি এখনো, মানে চালু হয়নি, তাই কাঠ দিয়ে ভর্তি আছে। এখন কাঠ আছে কিন্তু এটা ক্যান্টিন হওয়ার, ক্যান্টিনের জন্যই তৈরি। তো এরপরে চলে যাব। আর আমি ভেবেছিলাম যে আরো কয়েকজন বান্ধবীর সাথে আপনাদের সবাই চলে গেছে অলরেডি, আমরা শুধু পড়ে রয়েছি, সবার লাস্টে এসেছি স্কুল। আসলে আমাদের ওখানে দোকানে দেরি হয়েছিল, খুব ভিড় ছিল আর অনেকজনে বার করতে হয়েছিল একসাথে। তো এরপরে চলে যাচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন স্কুলটা, তো এইটা হচ্ছে স্কুলের পেছনের দিকে একটা রাস্তা, এখানে বন আছে কিন্তু এখানে একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা দেখাবো। এখন বৃষ্টি হচ্ছে তো চারদিকে, ওদিকে একটা ড্যাম আছে সেটা দেখানো যাবে না কারণ অনেকটা দূরে। আর এই যে এই ড্রেনটা থেকে যে জলটা আসছে, তো এর মুখে জাল পেতে রেখেছে মাছ ধরার জন্য, মাছ পড়েওছে বোঝা যাচ্ছে নাকি।